এইখান থেকে ফাইট হইছে আমাদের সাথে রাশিয়ান তো এই যে কালাশনিকোভ আছিল না আর তো দাদু কাছে ছিল এসএমসি এসএমসি সিদ্রওয়ালা রাজা কাকুর কাছে ছিল এসএলআর খাদেম দাদু কই দূর দিলে কি মানে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছেন তখন আর কি পজিশন নিছিলেন এখানে পাঞ্জাবিরা আমাদের দরিবা ছিল না ওই দিক থেকে পাঞ্জাবি ফায়ার করছে আর আমাদের কোম্পানির সাথে এখান থেকে দাদা ছিল যে বাসে যায় ওই যে বাসে যায় হ্যাঁ এখন তো দাদা ওই দিকে ফায়ার করছে তখন তো দাদা তো ছোট দাদা তারপর খাদে দাদা যে এখান থেকে ছিল যুদ্ধের সময় না হ্যাঁ এখান থেকেও ছিল মানে কি মানে ওরা যুদ্ধ মানে ওরা অ্যাটাক করছে কোন পার্সনে ওই সাইড থেকে নকশি থেকে ওই পার্সনে আর আপনারা আসলেন এই পাশে আমি তো ওখানে ছিলাম তখনকার ব্রিজ আসিল না 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 কিছু ছিল না ও এটা বাড়ি ঘর কিছু না ঘর খোলা এলাকা ছিল বাসে যাওয়া কিছু ছিল না ও মানে এখান থেকে আপনারা ই নিতেন এখানে তো দাদা প্রতিষ্ঠিত ছিল এইদিকে আচ্ছা দাদু এই পার্সনের তো বর্ডার মূলত শেরপুর থানার বর্ডার তো ভারতের অংশ তবে এই পার্সনের পাকিস্তানিরা আসছে কিসের জন্য ওই নকশি ক্যাম্পে ছিল যে পাকিস্তানেরা ওরা যে বড় রাস্তা দিয়ে আসছে ও আমাদের দেশের চারপাশে তো মনে করেন ভারত না তেনকা ভারতের চারপাশ থেকে ভারত তো শত্রু আমাদের বন্ধু আছিল মুক্তিযোদ্ধার সময় তাহলে পাকিস্তানিরা এই পাশে আসলো কেমনে নকশি ক্যাম্প ওরা জিনে গাতি হয়ে নকশি ক্যাম্প আইসে নকশি বিয়ে দিছিল নকশি ক্যাম্প ওইটা আর কি পাকিস্তানি কোন মেইন ঘাঁটি আছিল ও আর আহমদ তো ছিল ওদের কোম্পানি হেডকোয়ার্টার আর তখনকার মুক্তি বাহিনীর ঘাঁটি মেইন ঘাঁটি কই আছিল পুরো ঘাঁটি ভারতে ওখান থেকে আমি বসে আছি শিবনাল খাইতেছি শিবনগাছের নিচে বসে লাল মিয়া নাম জব্বার জব্বার নাম ওই কইতেছে ছোট মামু আমার ভাগ্নে হয় ছোট মামু আপনি আসেন আপনি তাড়াতাড়ি যাই ঠান্ডা মাসি ওই জন্য ঠান্ডা ভুগুর বাড়ি আছে ওখানে যাইয়ে পজিশন লাগাইতে হয়েছে বড় মামা এখানে আমি যখন কোনো কথা কেউ কোনো কথা বলবেন তখন এই যে এখানে সব তো দাদারা সব এখানে বসাচ্ছিল এই যে এখানে গুলি করি গুলি আমার কানে গাল গুলি দাদা টাকা দিচ্ছিল আমার কানে গাল গুলি করতে এখানে লাগছে লাগে না কেন দুপুর দিকে আমার রাইফেল ছিল তো আমি মেজর খুলতেছিলাম পাঞ্জাবির পাঞ্জাবির সাইড দিয়ে এইগুলো খোলা এলাকা ছিল এখানে পাঞ্জাবি ছিল না 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 মাটির ঘর ছিল খালি মাটির ঘর ছিল কিছু মাটির ঘর ছিল এখানে পজিশন ছিল এখানে পজিশন হয় না হ্যাঁ এই যে ঘরটা এখানে এটা বিরাট বিশাল ছিল তো কাঠের গাছ ছিল হ্যাঁ এই কাঠের গাছে এখানে পজিশন রাখছে ডাল নিয়েছিল এলম জিমেন হুম হুম আমি পজিশন আমার কাছে ছিল সাতজন আমাকে নিয়ে সাতজন হুম যে সবার পজিশন দেখাইয়ে এই কাঠের গাছের নিচে আমি নাল মেরে দেখাইছি হুম বলছি এখানে তুমি পজিশন দাও দাঁড়াই আছি পাঞ্জাবির নিচে আমাদের তুই খালি নাল মিয়া কইল গো ও মামা মরছি গো একা তোকে নাল মিয়া আমাদের তুই চলে গেছে আর আমি চাই দিয়ে কারোরই নেই ওরা আমি দিয়ে সামনে পাঞ্জাবি দুটি আমার রাইফেল নিয়ে আমার দিকে আসতে দৌড় রয়ে যায়
পর আমি দানি মে দিকে নাই তো আমি দিলাম তো তখন ওই পাঞ্জাবি একটা বলতেছে যে এদারাও এদারাও দুই তিন আদমি মিল গিয়া দুই তিন আদমি মিল গিয়া মানে আমার দেখছে আরো একজন দেখছে এভাবে করে আমি দূর বাইরে এদিকে এই তো যুদ্ধের এরিয়ার মতো অবস্থা এখানকার মোটামুটি পাহাড়ি অঞ্চল এই পাশে পাহাড়ি তো এই যে এখান দিয়ে পাঞ্জাবি আছে যে খোলা এলাকা দিয়ে আইসে পরে আমার কিছু বিচাইছে আমার কিছু বিচাইলে আমি এখান দিয়ে আপনারা যুদ্ধ করছেন দাদু আপনাদের তখনকার ব্যাটালিয়ন বা দলে আমরা কতজন আছিল আমরা ছিলাম 120 জন এখানে পজিশন নিয়ে আছিলেন না 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 তাহলে মাত্র ছিলাম 7 জন মানে 7 জন এই পাশে পজিশন নিয়ে আছিলেন ওই আমাদের এখানে পর্যন্ত দাদা বলছিল যে এখানে পজিশন নেই হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি আসছে পাঞ্জাবি মানু লাগবে ও মানে বাতা দিয়ে লাগবে ও দাদু কি তো অন্য দলে আছিল মানে দল আর কি বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে না একবারে খারাপ আমি যেখানে শিয়ালমুতুরি গাছ আছে না এই শিয়ালমুতুরি গাছ এবার পড়ছে তখন এই ধানের পানি এতটুকু এখানে আমি শিয়ালমুতুরি গাছে ফাল দিয়ে নিচে নামছি না আমি শিয়ালমুতুরি গাছের নিচে বুঝছ শিয়ালমুতুরি গাছের নিচে গেছি দিয়ে যে ওখানে ছয়দালি পুরাগড়ের আর আওয়াল তোর বাড়ি হলো গফুরগাঁও ওরা দুজন ওখানে বসে আছে পরে ইন্ডিপেন্ডেন্ট আমি যাই বসে উপর দিয়ে চাই দিয়ে যে পাঞ্জাবি আমার মাথার উপরে রাইফেল নিয়ে বসে আছে তারপরে ওখানে জলি করলো যে পাঞ্জাবি এভাবে আমার মাথার উপরে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে গুলি করে না তখন আমি নিচ থেকে গুলি ছাড়িয়ে দিছি দিয়ে পরে পাঞ্জাবির এখানে লাগছে এখানে পড়ে গেছে মানে ফাল দিয়ে আমি ওদের দুজন রেখে এখান থেকে চলে যাই এটিলা ওইখানে যাই উঠছি এখান থেকে ধরো 20-25 গজ হবো আচ্ছা উইটা যখন উঠবে দোষী তখন আমার গামছা ছিঁড়ে ম্যাগাজিন পড়ে গেছে বন্দুকের ম্যাগাজিন ম্যাগাজিন আওয়াল আর ছয়দালি গেছে আওয়ালা ছিল আওয়ালের উপরে এম করছে তখন আমি আবার এখান থেকে খারাপ আবার ই করছি মানে ফায়ার করবো আমি ফায়ার করার আগেই আওয়ালে ফায়ার করি ওই পাঞ্জাবে মরছে পরে আমি যাই এই দেখিলা ভিতর কমপক্ষে 500 মহিলা বাচ্চা ছেলে মেয়ে এই দেখিলা এই লালটা এখানে ছিল পরে আমরা সব যাই ওখানে বসছি মানে ওই যুক্তির ভিতরে আরেকজনটা ছিল নূর মোহাম্মদ গর্জর ব্যাপারী এ করছে কি পাহাড়ে ডুবে ধরছে না লতার সাথে রাইফেল বাজি গেছে রাইফেল ছুঁয়েই যাই ফলাইছে রাইফেল ওই ঝুলতেই আছে পরে আমি যখন ওইখানে যাই শুইছি ওই তখনই পিঁপড়া কামড়াইছে তখন দিদি একটা মস মস করে তার মধ্যে বোধহয় পাঞ্জাবি বাইতে আছে আমি একটা গ্রেনেড পিন টিন ঠিক করে দিয়ে ধরে রাখছি যে যদি আসে ধরা দিব না এই গ্রেনেড মারিয়ে ও মরবো আমি মরবো হ্যাঁ বম গ্রেনেড এরপরে এরপর যেদিন একটা মহিলা যুবতী একটা মেয়ে আসতাম আমি বললাম মুগি ছেড়া দিলাম এবার হাত দিয়ে দিয়ে কথা কইছে তখন পাঞ্জাবির অলরেডি আমাকে ক্রস করে দিয়ে এই সাইড দিয়ে পজিশন লাগাইছে আমার সামনে এলাম দিনই লাগাই রাখছে পরে মহিলার জন বাড়াইছে মেয়েটা তখন পাঞ্জাবি কয় এই লার কি এদের কই মুক্তিযোদ্ধা হয় ওই মহিলাটা কইছে না এই কথা কই গেল গাছ চলে দৌড় দিয়ে আমার সামনে এলাম দি লাগাইছে আমি যদি ফাইট করি তাহলে দুজন মারতে পারি কিন্তু এখানে তো 500-600 লোক আছে সব দিকে মারি হেলা চতুর্দিকে আমাকে গিরাও গেলাইছিল বা ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে পুরা গিরাও এ পাঞ্জাবিরা পাঞ্জাবিরা আর চারপাশে মানুষ আসলে বেশি ওই পাহাড়ের ভিতরে মানুষ কমপক্ষে 500-600 খালি বাচ্চা মহিলা আর পুরুষ আর আমরা মুক্তিযোদ্ধা 7 জন 7 জন মুক্তিযোদ্ধা পাঞ্জাবিরা কতজন আসলে পাঞ্জাবিরা তো পুরা 100-এর উপরে কুড়ি পা ওরা তো এবার বড় রাস্তা থেকে পুরা এলাকা করছে এইভাবে এসল মানে এসল মানে এক লাইন বলে বড় রাস্তার ওই মিরে আমাকে মাথার উপর দিয়ে খালি ফায়ার গেছে
পরে চারটার সময় ওরা পিছন থেকে এমজি ফায়ার দিছে, সাপোর্ট ফায়ার। তখন আমি মনে করলাম যে হ্যাঁ ওরা উদ্ধার করবো। পরে চারটার সময় ওরা উদ্ধার করে গেছে, গা সবাই বাড়াই গেছে, আমি বাড়াই নি। আমি বললাম পরে বাড়াম। মানে আপনাদের টিমে যে সাতজন আছিল, সাতজনের সবাই চলে গেছে? ছয়জন বাড়াইছে, ছয়জন। মানে আপনি শুধু আছিলেন? আমি আছিলাম। পরে পরে তোর দাদারা আরো সম্মতি যোদ্ধারা সবাই এসে খুঁজতে আছে, তোর দাদা আমার খুঁজতে আছে। তখন ইদ্রিসা ছিল জালতেবাড়ি বাড়ি, শহীদ আলী আসল বলছিল যে এইখানে ওই যে এখানে যেখানে মারলাম পাঞ্জাবি, ওখানে রক্ত বুঝাইয়া ছিল, এখানে মাটির ঘর ছিল, মাটির ঘরে একটা বুড়া লোক ছিল, বুড়া মহিলা। তখন আমি জিজ্ঞাসা করছে যে এখানে কোনো মুক্তিযোদ্ধা পাঞ্জাবিতে ধরে নিছে? তখন বুড়ি কইছিল হ বাবা দুইজন দুইজন মারা গেছে, দুইজনে ধরে নিয়ে গেছে। তখন তো দাদা তো বাঁচবে মতো ক্যান্ডিয়ালে দিছে যে ছোটো ভাই দিয়ে শেষ করলাম। তাহলে ওখানে মারছিল কারে কারে? পাঞ্জাবি মারা গেছিল। দাদু আইসে মনে করছে যে মুক্তিযোদ্ধা মারা গেছে।